চোরের চরম সাহস, তবে কপালটা অত ভালো না। চুরি করতে এসে ধরা খেয়ে বাড়ির মালিককে ছুরির আঘাত করে পালিয়ে গেলেও গ্রামবাসী পিটুনিতে জায়গায় প্রাণ হারিয়েছে পেশাদারি এই খুনি। চুরি করতে এসে ধরা খেয়ে গণপিটুনিতে চোরের প্রাণ হারানোর এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে। ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লিটন খন্দকার দুলারহাট উপজেলার আহমদপুর গ্রামের রফিক খন্দকারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত 1:30 উপজেলার তুলারাম গ্রামের নজরুল গাজীর ঘরে চুরি করার সময় নজরুলের ছেলে ইউসুফ বাধা দিলে চোর চক্রের সদস্য লিটন তাকে ছুরি মারে। ডাকাত চোরের দল ভেবেছিল হয়তোবা তারা পার পেয়ে গেছে, কিন্তু পরিবারের লোকজনের ডাক চিৎকারে স্থানীয় জনগণ তাকে ধরে ফেলে। এ সময় তাকে গণপিটুনি দেয়া হয়। তবে পরে পুলিশকে খবর দিলে আহত অবস্থায় তাকে রাত 3:00 গলাচিপা হাসপাতালে ভর্তি করে। ওসি সনিত কুমার গায়েন বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি সহ একাধিক মামলা রয়েছে। সে একজন পেশাদার চোর, তার দরিদ্র পরিবারের জন্য অনেকেই আফসোস করছে। দর্শক, চোরকে পিটিয়ে মারা কতটা যৌক্তিক হয়েছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।